মুসলমানও তুমি ঈদ। এই গাইজ আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই আমি ভালো আছেন। তো আজকে সময় পাই নাই বিধায় আমি আমার পিছনে আমার দোকানে আছি, এই মুহূর্তে ভিডিও করছি। তো আজকে ভিডিও করার উদ্দেশ্য আপনারা যারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন, আমার ভিউয়ার্স আছেন, তাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানানো এবং ঈদে সুরক্ষিতভাবে চলাচলের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা ঈদের দিন অনেকেই অ্যাক্সিডেন্ট ঘটে, তো এই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য কিছু জিনিস ট্রিটমেন্ট আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো কি কি ইউজ করলে আপনারা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট থেকে অন্তত অনেকটা সুরক্ষিত থাকবেন। আজকে এই বিষয় নিয়ে মূল টপিকটি হচ্ছে এটা, আপনারা গাড়ি চালানোর সময় কী কী জিনিস ইউজ করলে সুস্থ থাকবেন, অ্যাক্সিডেন্ট ঘটলেও আপনারা সুস্থ থাকবেন ইনশাল্লাহ, সেরকম জিনিস নিয়ে আজকে ভিডিও বানাবে। প্লাস আপনার গাড়িটা কী জিনিস ইউজ করলে আপনার গাড়িটা অনেক ভালো চলবে, আবার আপনার গাড়িটা খুবই সুন্দর লাগবে, এরকম কিছু ডেকোরেশন আইটেম নিয়েও আজকে ভিডিওর ভিতরে আছে। তো যারা যারা নিজের গাড়িকে ভালোবাসেন এবং নিজেকে ভালোবাসেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন, এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছিয়ে যায়। তো চলুন বেশি দেরি না করে দেখে ফেলা যাক টোটাল ভিডিওটা। এখানে তিনটা ডেকোরেশন এবং সেফটির জন্য তিনটা জিনিস আছে, তো এইগুলার আজকে ফুল রিভিউ দেখাবো। এইটি হচ্ছে হেডলাইট বাল্ব। তো যখন আপনারা রাতে গাড়ি চালাবেন, যাদের গাড়িতে বিশেষ করে আলো হয় না তাদের জন্য এই বাল্বগুলো, এই বাল্বগুলো বিশেষত্ব হচ্ছে এই বাল্বগুলোর পিছনে ফ্যান লাগানো আছে, সামনে এলইডি লাইট, যাতে বাল্বটি গরম না হয় সেই কারণে এই লাইটগুলো ফ্যানগুলো লাগানো, আর এই বাল্বে প্রচণ্ড আলো হয়। এটি হচ্ছে লাইটটি লাগানোর জন্য ক্লিপ। এই লাইট এত পরিমাণে আলো হয় যে রাস্তা সুচ পর্যন্ত দেখা যায় যে রাস্তায় কি পড়ে আছে। তো এবার সেকেন্ড আইটেমে যাই, এটা হচ্ছে হ্যান্ডেল আর লেভারের মাঝখানে লাগানোর জন্য, যাতে ব্রেক লেভার বা ক্লাচ লেভার অ্যাক্সিডেন্টের সময় আটকিয়ে না যায়, কোনো কিছুর সঙ্গে বাড়ি লেগে যাতে এই লেভারটা আটকায় না যায়, এই কারণে এটা ইউজ করা হয়। এটা হ্যান্ডেলের এক সাইডে লাগানো হবে, এটা লেভারের সামনে থাকবে, কোনো কিছুতে বাঁধলে আগে এটা এটা প্রোটেক্ট করবে, তারপরে আপনার ওইটাতে টাচ হবে। সো এবার আপনাদের নেক্সট আইটেমটা দেখাই, এটা হচ্ছে 4K স্পোর্টস ক্যামেরা। এটা গাড়িতে বা হেলমেটের সঙ্গে বা আপনার বুকের সঙ্গে লাগায় রাখতে পারবেন। এটা ইউজ করলে আপনি যখন গাড়ি চালাবেন গাড়ির রাস্তার সকল দৃশ্য দেখতে পারবেন, প্লাস আপনার কোনো অ্যাক্সিডেন্ট হইলে কীভাবে অ্যাক্সিডেন্ট হইলো, অ্যাক্সিডেন্টে কার কত বেশি দোষ আছে সেইগুলো আপনারা খুব ক্লিয়ারলি দেখতে পারবেন এই ক্যামেরাটা ইউজ করলে। ইভেন এই মালগুলো আপনি সবই আমার কাছে পাবেন, আমার নিজের ডেসক্রিপশন বক্সে ঠিকানা নাম্বার সব দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে এগুলো কিনতে পারবেন। এগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, গাড়ি চালান যারা বেশি লং জার্নি করেন তাদের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এখানে অনেকগুলো জিনিস দেওয়া আছে, অন অফ সুইচ আছে, সব রকমই আছে এখানে, এগুলো ইকুইপমেন্ট এই ক্যামেরা লাগানোর জন্য এগুলো ইউজ করা হয়, বিভিন্ন জায়গায় লাগানোর জন্য এই ক্যামেরার জিনিসগুলো ইউজ করা হয়, সব রকম জিনিসই এক্সট্রা করে দেওয়া আছে ডাটা কেবল। এটা হচ্ছে ক্লিপ লাগানোর জন্য, আর এটা ক্যামেরার সামনের যে পার্টটা দেখলেন, আর এই ক্যামেরাগুলো ফুল ওয়াটার প্রুফ হয়, এগুলো বৃষ্টিতে কিছু হয় না, এগুলো সবই ওয়াটার প্রুফ। এটা ক্যামেরা পরিষ্কার করার জন্য ভিতরে একটি কাপড় দেওয়া থাকে। সো এরপরে দেখাবো আপনাদেরকে গাড়িতে কী মোবাইল ইউজ করলে সবথেকে ভালো থাকবে আপনার গাড়িটি। তো সর্বপ্রথম যে নামটি আসে সেটি হচ্ছে মুতুল। আমার কাছে আপনারা মুতুলের সব রকম গ্রেড পাবেন, 10W30, 20W40, 20W50, 100% সিনথেটিক, সেমি সিনথেটিক সব রকম মোবাইলই পাবেন মুতুলের আমার কাছে। এগুলোও গাড়ির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটি মোবাইল একটি গাড়ির ইঞ্জিনের জীবন। এবার দেখাবো আপনার গাড়িটি কী করলে বেশি সুন্দর লাগবে। গাড়ির লুকটি সুন্দর দেখার জন্য আপনারা হেডলাইটে স্টিকারগুলো মারতে পারেন, এই স্টিকারগুলো হেডলাইটের আলো পুরোপুরি বের করবে, আলো কোনো রকম আটকাবে না,
গাড়িটি দেখতেও খুব সুন্দর লাগবে। এই যে দেখেন আমি লাইট জ্বালায় দেখাচ্ছি, স্টিকার মারার পর কেমন লাগে, এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে গাড়িটাকে। সো সবাই এরকম স্টিকার মারতে পারেন। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে এরকম লেটেস্ট ভিডিও সব সময় পাইতে পারেন। ধন্যবাদ।